ডাকতে হবে। তো পটল কি ডাকবো? ডাকবো। আচ্ছা পটল কোথায় রে? দিদুনি কুকু, দিদুনি কুকু, আই দিদুনি কুকু। এসে গেছিস? হ্যাঁ, ভীষণ ভালো। ভালো বুঝলো না, ঠিক আছো? আচ্ছা সবার আগে হাই করতে হবে তো মেয়েদেরকে। কাদের? হ্যাঁ, ওনার পটলকে ভীষণ মনে রেখেছে। ভালো 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 না? খুব ভালো ভালো। সব ওলকপি তো। এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি তোকে এরকম করে দিয়েছিলাম, কেমন করি বলেছিলাম না, এফোর অ্যাপেল। ওই অ্যাপেল? ওটা বেশি দূর মনে নেই, ওটা এস পর্যন্ত মনে আছে। এই পুরোটা মুখস্থ করিস নি, মাথা ছেলের কাছে চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে বাবা, যতটা মুখস্থ করেছিস ততটা বল। ঠিক আছে, দাঁড়ান একবার চার্জ নিয়ে নিই। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। এটা কি হচ্ছে? এটা হচ্ছে বক্সিং চার্জ, যে মুখের সামনে আসবে সে বুঝতে পারবে কি চার্জ। জেগে দেখি পাশে নেই বউ, কি করি কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নাই, বউ নাই, বউ নাই। এইবারে পুরো বাউল গান করবো, একদম মাটির গান। তার আগে পারমিশন নেই সবার? ও গান গাইবে বলছে, সবাই শুনবে? যার হয় সেই বুঝতে পারে, দিল ধারেক নে লাগা। ওরে ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, বলা মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, বলা মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সব শেষে বললো মনে আমার তো নাই, আমার তো নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন।
মাটির ঘর না একটু টেনে টেনে গাতো তোকে আমি টেনে দেবো একদম আর গান গাইতে হবে না এবার দুটো প্রশ্ন করছি ঠিকঠাক ভাবে উত্তর দে কি বলুন বল আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি ক্ষমতা অনেকেরই আছে কার কথা বলবেন আই বেশি পাকাবো না করে যার বেশি ক্ষমতা তার কথা বল আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা 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 হ্যাঁ যে কোটিপতি কেউ রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয় পাগল হয়ে যাব কি পাগল হয়ে যাবো আপনি কোটিপতিকে একবার রাস্তায় বাটি হাতে দাঁড় করান তো দেখবো কত ফুট এবার যে প্রশ্নটা করছি ঠিকঠাক ভাবে উত্তর দিন নাহলে মাথা ফাটিয়ে দেবো আমি বলুন বল পৃথিবীতে সব থেকে দ্রুত গতি কার দ্রুত গতি তো অনেকের আছে কার বলবো বলুন পটল বেশি বাড়াবাড়ি না করে যেটা প্রশ্ন করছি তার উত্তর দে দ্রুত গতি দাঁড়ান একটু মনে করতে দেন সব থেকে দ্রুত পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা পাতলা পায়খানা যার হয়েছে এই বুঝতে পারে বাথরুমে জল নিয়ে যাওয়ার পর্যন্ত টাইম নেই কখন মাল পিচিক করে বেরিয়ে কি পটল তুই যেরকম পড়াশোনা করিস তুই বড় হয়ে কি হবি বাবা বড় হয়ে গোয়েন্দা হবো কি হবি গোয়েন্দা বড় বড় রহস্য উদ্ঘাটন করবো নিজেই একটি রহস্য কি রহস্য জানেন আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি এখন থেকে হ্যাঁ এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি বাবা মায়ের উপর হ্যাঁ বাবা মা রাতের বেলায় ঘুমিয়ে যায় আমি জেগে থাকি তুই জেগে থাকিস হ্যাঁ একদিন ঘুমিয়ে গেছিলাম বেশ বেশ খারাপ কি হলো অর্ধেক সম্পত্তি হাত ছড়া কি করে আমার একটা ভাই হয়ে গেল আমি যদি তোর মা হতাম তোকে বোঝাতাম কেমন করে গোয়েন্দাগিরি করতে হয় এক মিনিট দাঁড়ান বাপ ফোন এই পটল তোর কাছে ফোনও থাকে